499 করি সব রকমের মাংস আপনারা জানেন যে পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোড এবং শেডওয়েল এর ঠিক পাশেই ব্রিট বাজার ওপেন করা হয়েছে এবং ব্রিট বাজারের প্রথম যেই সেল ছিল সেটি হচ্ছে যে মাছের সেল এবং সেই মাছের সেল তারা শেষ করে এখন আবার আগামীকাল মানে 21 মে শনিবার থেকে তিন দিনব্যাপী মাংস মানে মিটের সেল থাকবে আপনারা জানেন যে ইনফ্লেশন বেড়ে যাওয়ার কারণে বর্তমানে মাংস বা মাছের যে বাজার সেটি খুবই অস্থির রয়েছে সে কারণেই ব্রিট বাজার তারা তাদের ওপেনিংয়ের কারণে তিন দিনব্যাপী শুধুমাত্র মাংসের সেল থাকবে এবং সেখানে চমকপ্রদ বেশ কিছু অফার রয়েছে চলুন এই ব্রিট বাজারের অন্যতম উদ্যোক্তা মাহিফিদুল জলিল ওনার কাছ থেকে আমরা শুনবো ওনাদের অফারগুলো কী কী প্রথমেই কইতে হবে আলহামদুলিল্লাহ যে রেসপন্স পাইছি আমার মনে হয় না যে আমি আমি এতটুকু আশা করছিলাম আমরা এভরিডে 500 to 700 মানুষ সার্ভ করলাম সেইল সময় আমরা প্রায় 1740 জন হাইয়েস্ট সার্ভ করছি এ ডে আমরা করছি আলহামদুলিল্লাহ আল্লাহর নিয়ামত আমরার উপরে হয়তো ভুল ত্রুটি হইতে পারে কারণ নতুন এখনও পূর্ণাঙ্গভাবে আমরা করতাম পারছি না বাট রেসপন্সর মানে আনবিলিভেবল আমরা আমি আশা করি যে আল্লাহ চুজন করছেন আমরা সমাজ সেবা করতাম এবং আপনারা যারা যে অপিনিয়ন থাকলে আমরা লোকে শেয়ার করবো আমরা ওপেন আছি আপনারা কইবো আমরা কোনো জায়গায় ভুল হইলে আমরা কইবার করছি আগামীকালকের সেল হইলো যে 499 করি সব রকমের মাংস গরুর মাংস সমান শিপর মাংস সমান বেড়ির মাংস সমান সব তো সমান বাট লিমিট আছে আস্তে বেড়ি দিতাম পারতাম না সবরে ফুসাই দিতাম পারতাম না আমরা চেষ্টা করলাম প্রত্যেকের সার্ভিস দেওয়ার অবভিয়াসলি সেইলোর সময় একটা ভিড় থাকে কিন্তু আমরা চেষ্টা করলাম সবই আলহামদুলিল্লাহ খুশি হয়ে যায় এরা সো আমি মনে করি আমরা নেক্সট সেল আছে কন্টিনিউ আপনারা সেইল সব আইবা আমরা চেষ্টা করবো আপনারা সাধ্যমতো আপনারা সহযোগিতা করার ওপেনিংয়ের তিন দিনের অফার দিছিলাম সবেও হ্যাপি হয়েছেন আর এখন সবই আবার বেকাইরা এখন আর জন দেখা খুব ভালো রেসপন্স পাইলাম দামের বেলা তো আসলে কষ্টের উপরে নির্ভর করে বাট আমরা আমরা এই ব্যবসা করার উদ্দেশ্য মেইন উদ্দেশ্য হইল যে কোনো মন্ত্রে স্টাফের বেতন দিয়ে সার্ভাইভ করিয়া সমাজ সেবা করা যায় চ্যানেল এস যেরকম করছিলাম 18 বছর আগে ফ্রি দেখা নেই লাগে ঠিক সেই অঙ্গীকারই লইয়ে আইসে যে এইবারও যদি পারা যায় তো কয়েকটা শব দিয়ে যাতে সমাজ সেবা করা যায় বিলাতের মাঝে কারণ আমরা এই ক্রাইসিসের মাঝে আমরা সবই একলগে একজন আরেকজনকে সাহায্য করি থাকতাম হইব যে প্রাইস হাইক যেটা হয়েছে ইংল্যান্ড যখন গ্যাস হোক আর জেহাতা হোক এটা দোষ কিন্তু আমরা সরকারের নাই আমরা যদি এখন নিজেরে বাঁচাইয়া না রাখি তাহলে কিন্তু আমরা আগামী দিনে উন্নতি করতে পারতাম না বাচ্চিন্তরে পড়াইতাম পারতাম না বাচ্চিন্তরে খাওয়াইতাম পারতাম না বাড়িতে আমরা সাপোর্ট দিতাম পারতাম না তো আমরা শপিংও বাঁচাইতাম হইব পয়সা এর লাগে আমরা মিনিমাম সার্ভাইভেল লাগে আমরা মানুষের সাহায্য করতাম হইব একজন আরেকজন